আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব নামাজের সর্বপ্রথম দোয়া সানা সহিহ শুদ্ধ করে এক সঙ্গে। আমি আপনাদেরকে বারবার পাঠ করাবো, আপনারাও আমার সঙ্গে পাঠ করে খুবই সহিহ শুদ্ধ করে নামাজের সর্বপ্রথম দোয়া সানা শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজের মধ্যে যেই সমস্ত আমরা দোয়া কালামগুলো পড়ে থাকি, নামাজের নিয়ত্রা বাঁধার পর আল্লাহু একবার বাঁধার পর সর্বপ্রথমে আমরা সানা পাঠ করতে হয়, কারণ এই সানাটা বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে নিয়ত বাঁধার পর সর্বপ্রথম পাঠ করেছেন। তাই আমাকে আপনাকে সহিহ শুদ্ধ করে এই সানাটাকে শিখতে হবে। জীবনে তো আপনারা বহুত কিছু শিখিলেন, কিন্তু নামাজের জন্য আপনারা সময় ব্যয় করলেন না। নামাজের জন্য আপনাদের সময় হয় না, নামাজ সহিহ শুদ্ধ করে শিখার জন্য সময় হয় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি নামাজের মধ্যে আপনি অশুদ্ধ পড়েন, তাহলে আপনার নামাজটাই ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি। এই নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এবং এই নামাজ ভঙ্গের 19টি কারণের সর্বপ্রথম কারণ হচ্ছে এটাই, নামাজে অশুদ্ধ পড়া। তাই আমি আপনাদেরকে নামাজের প্রত্যেকটা দোয়া কালাম একবার নয়, 10 বার নয়, 20 বার করে করে আমি আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনারা সহিহ শুদ্ধ করে শিখতে পারবেন এবং নামাজের মধ্যেও সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমরা আজকে সর্বপ্রথম শিখব নামাজের সর্বপ্রথম দোয়া সানা। আমার সঙ্গে আপনারা বারবার পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের শুদ্ধ না হয়, সহি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে এই সানাটাকে পাঠ করে সহি শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একে একে করে আমরা নামাজের সমস্ত দোয়া কালামগুলো আপনাদেরকে ঠিক এভাবে পাঠ করাবো, ভেঙে ভেঙে, শব্দে শব্দে। তাহলে আস্তে আস্তে আমাদের সব দোয়া কালামগুলো, আমাদের ভুল কোন জায়গায়, আমরা কোন জায়গার মধ্যে ভুল করি, আমরা তো সকলেই পারি পড়তে, কিন্তু কোন জায়গায় ভুলটা করি, সেই ভুলটা আমাদের ধরা খেয়ে যাবে এবং সহিহ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা সর্বপ্রথম শিখব নামাজের প্রথম দোয়া সানা। আমার সঙ্গে আপনারা পাঠ করুন, সুবহানাক আল্লাহুম্মা, সুবহানাক আল্লাহুম্মা। এখানে সুবহা বড় হা আপনি উচ্চারণ করতে হবে। যদি আপনি বলেন সুবহানাকাল্লাহুম্মা হবে না, কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, গুনাহ হবে। তাই সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَٰهَ
إله غيرك ولا إله غيرك ولا إله غيرك. চলুন তাহলে আমরা আবারও পাঠ করি একসঙ্গে ইনশাআল্লাহ। আমি এখন একবার একবার করে পাঠ করব, আপনারা আমার সঙ্গে একবার একবার করে পাঠ করবেন। সুবহানাক আল্লাহুম্মা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি কয়েকবার পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে আপনারাও সুন্দর করে পাঠ করে ফেলুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আপনারা ঠিক এভাবেই একটা বারবার করে করে পড়ে সহি শুদ্ধ করে শিখতে চেষ্টা করবেন। আশা করা যায় যদি আপনারা এভাবে সহি শুদ্ধ করে শিখতে চেষ্টা করেন তাহলে আপনাদের ভুলগুলো অনেকটাই সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে আজকে যেভাবে সানা পড়িয়েছি ঠিক এভাবেই নামাজের প্রত্যেকটা দোয়া যেমন পরবর্তী ভিডিওতে নিয়ে আসব তাশাহুদ, ঠিক এভাবেই আপনাদেরকে নামাজের মধ্যে কিভাবে তাশাহুদ পড়তে হয়, নামাজের মধ্যে যে তাশাহুদরা পড়তে হয় আর তাহিয়াতু পড়তে হয় ঠিক সহি শুদ্ধ করে এরকম ভাবে বারবার পড়াবো ইনশাআল্লাহ। যদি আর একটি ভিডিও মিস করতে না চান এরকম সহজভাবে নামাজের দোয়া কালামগুলো সহি শুদ্ধ করে আমার সঙ্গে শিখতে চান তাহলে আমার এই চ্যানেল নামাজ শিখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। নামাজের সমস্ত মাসআলাগুলো, নামাজের নিয়মগুলো এবং কোন নামাজ কিভাবে পড়বেন সমস্ত নিয়মগুলো আমি এই ভিডিওতে এই চ্যানেলের মধ্যে আপলোড করব। আপনারা খুব সহজেই নামাজের নিয়মগুলো জেনে নামাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।